বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রধান। খালেদা জিয়া 1946 সালের 15 আগস্ট দক্ষিণ দিনাজপুরের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। যদিও খালেদা জিয়া 15 আগস্টকে তার জন্মদিন হিসেবে দাবি করেছেন, তবে বাংলাদেশের রাজনীতিতে এটি একটি বিতর্কের বিষয়। তিনি 1991 থেকে 1996 সাল এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত দুই দফায় মোট 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। খালেদা জিয়া তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। বাবা জনাব ইস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। খালেদা জিয়ার আদি পিতৃভিটা ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। বাবা জনাব ইস্কান্দর মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ইস্কান্দর মজুমদার 1919 সালে ফেনী থেকে জলপাইগুড়ি যান। বোনের বাসায় থেকে ম্যাট্রিক পাস করেন ও পরে চা ব্যবসায়ে জড়িত হন। 1937 সালে জলপাইগুড়িতে বিয়ে করেন। জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় 1947 সাল পর্যন্ত বসবাস করেন। 1984 সালের 15 নভেম্বর ইন্তেকাল করেন খালেদা জিয়ার বাবা। মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবেই একজন গৃহিণী। খালেদা জিয়ার স্বামী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরোত্তম। তার এক ভাই মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফেনী এক আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার দুই ছেলের মধ্যে বড় তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম ভাইস চেয়ারম্যান। তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো। আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আরাফাত রহমান একজন ব্যবসায়ী ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন। খালেদা জিয়ার স্কুল জীবন শুরু হয় 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে। এরপর দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন। পরবর্তীতে পড়াশোনা করেন সুরেন্দ্রনাথ কলেজে। 1960 সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। জিয়াউর রহমানের ডাকনাম কমল। জিয়া তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। ডিএফআই এর অফিসার হিসাবে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন। 1965 সালে খালেদা জিয়া স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে যান। 1969 সালের মার্চ পর্যন্ত করাচিতেই স্বামীর সাথে ছিলেন। এরপর ঢাকায় চলে আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামে স্বামীর পোস্টিং হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের ষোলশহর এলাকায় বসবাস করেন। মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপন করে থাকার পর 16 মে নৌপথে ঢাকায় চলে আসেন। বড় বোন খুরশিদ জাহানের বাসায় 17 জুন পর্যন্ত থাকেন। 2 জুলাই সিদ্ধেশ্বরীতে জনাব এস আবদুল্লার বাসা থেকে পাক সেনারা তাকে দুই ছেলেসহ বন্দি করে। 1971 সালের 15 ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি ছিলেন। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। 1981 সালের 30 মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে তিনি 1982 সালের 3 জানুয়ারি বিএনপিতে যোগ দেন। 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। বেগম জিয়া এর বিরোধিতা করেন। 1983 সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 1983 সালের 1 এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন। বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করেন। 1984 সালের 10 মে পার্টির চেয়ারপারসন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার নেতৃত্বেই মূলত বিএনপির পূর্ণ বিকাশ হয়। 1983 সালে বেগম জিয়ার নেতৃত্বেই 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই সময় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
বেগম জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে 1983 এর সেপ্টেম্বর থেকে সাত দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন। একই সময় তার নেতৃত্বে সাত দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলের সাথে যৌথভাবে আন্দোলনের কর্মসূচি শুরু করে। 1986 সাল পর্যন্ত পাঁচ দফা আন্দোলন চলতে থাকে, কিন্তু 1986 সালের 21 মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয়। এরপর বেগম জিয়ার নেতৃত্বে সাত দল পাঁচ দলীয় ঐক্যজোট আন্দোলন চালায় এবং নির্বাচন প্রত্যাখ্যান করে। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন। এর ফলে এরশাদ সংসদ ভেঙে দেন। পুনরায় শুরু হয় ঐক্যবদ্ধ আন্দোলন। অবশেষে দীর্ঘ 8 বছর একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে খালেদা জিয়া মোট 5টি আসনে অংশ নিয়ে 5টিতেই জয়লাভ করেন। 1991 সালের 19 মার্চ বেগম খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তার সরকার দেশে সংসদীয় পদ্ধতির সরকার কায়েম করে। 2 এপ্রিল তিনি সংসদে সরকারের পক্ষে এই বিল উত্থাপন করেন। একই দিন তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে স্বপদে ফিরে যাবার ব্যবস্থা করে একাদশ সংশোধনী বিল আনেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয়, যা পরবর্তীতে 96-এর একদলীয় নির্বাচন হিসেবে গণ্য হয়। সকল বিরোধী দলের আপত্তির পর খালেদা জিয়া ও তার দল এই একক নির্বাচন করেন। আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বয়কট করে। এই সংসদ মাত্র 15 দিন স্থায়ী হয়। খালেদা জিয়া এই সংসদেরও প্রধানমন্ত্রী ছিলেন। প্রবল আন্দোলন ও বহির্বিশ্বের চাপে ষষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয় এবং খালেদা জিয়া পদত্যাগ করেন। 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মোট 116 আসনে জয়লাভ করে, যা সরকার গঠনে যথেষ্ট ছিল না। আওয়ামী লীগ মোট 147 আসন লাভ করে। তারা জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে। বিএনপি সপ্তম সংসদে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির সাথে চার দলীয় ঐক্যজোট গঠন করে। 2001 সালের 1 অক্টোবর সংসদ নির্বাচনে চার দলীয় ঐক্যজোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে। খালেদা জিয়া এই সংসদেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 2006 সালে তার সরকারের নির্ধারিত শাসনকাল শেষ হওয়ার পর 2007 সালে নির্ধারিত নির্বাচন রাজনৈতিক সহিংসতা ও অন্তর্দ্বন্দ্বের কারণে বিলম্বিত হয়। ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক সামরিক পদ্ধতিতে রক্তপাতবিহীন ক্ষমতা অধিগ্রহণ করা হয়। উক্ত সরকারের সময়কালে খালেদা জিয়া তার 2 সন্তান সহ দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। 2008 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে চার দলীয় ঐক্যজোট বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়। খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোটসহ বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে। 1982 সালের 3রা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেবার পর থেকেই মোট 4 বার তিনি গ্রেপ্তার হন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3রা মে, 1987 সালের 11ই নভেম্বর তিনি গ্রেপ্তার হন। তিনি 2007 সালের 3রা সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে পুত্রসহ গ্রেপ্তার হন। 2008 সালের 11ই সেপ্টেম্বর তিনি হাইকোর্টের নির্দেশে মুক্তি লাভ করেন। তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক গ্রেপ্তার হবার পর দীর্ঘ 1 বছর 7 দিন কারাগারে অবস্থানকালে তার বিরুদ্ধে চলতে থাকা কোনো মামলারই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি এবং চলতে থাকা তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। 2010 সালের 13ই নভেম্বর বেগম জিয়া তার 28 বছরের আবাসস্থল ছেড়ে যান। তিনি অভিযোগ করেন তাকে বল প্রয়োগে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, তবে সরকারি পক্ষ থেকে বলা হয়েছে তিনি স্বেচ্ছায় বাসা ত্যাগ করেছেন। স্বাধীনতার পর 1972 সাল থেকে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে জিয়াউর রহমানের সাথে শহীদ মইনুল সড়কের 6 নম্বর বাড়িতে ওঠেন খালেদা জিয়া।
1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়া চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হলে 12 জুন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সেনানিবাসের ওই বাড়িটি খালেদার নামে বরাদ্দ দেন। ফোর্বস সাময়িকীতে বিশ্বের 100 ক্ষমতাবান নারী নেতৃত্বের তালিকায় 2004 সালে খালেদা জিয়ার অবস্থান 14তম, 2005 সালে 29তম এবং 2006 সালে 33তম। গত দুই দশকের অধিকাংশ সময়ে খালেদা জিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া দুর্নীতির দায়ে 5 বছরের কারাবাসের দণ্ডপ্রাপ্ত হন। এতে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন জিয়া অরফানেজ ট্রাস্ট গঠনের সময় অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হন। সালের 24 মে নিউ জার্সি স্টেট সিনেটে তাকে ফাইটার ফর ডেমোক্রেসি পদক প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের স্টেট সিনেট কর্তৃক কোনো বিদেশিকে এ ধরনের সম্মান প্রদানের ঘটনা এটাই ছিল প্রথম।